নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো বনফুল রচিত গল্প বোবা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প বোবা। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কীয় পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকমের কাজ করতে পারে। সে সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপ নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পুব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে কেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিশাল বিরাট বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশাবসানের আলোক দূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসেমশায়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসেমশাইও হয়তো ডেইলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসেমশায়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে, হইতো কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু, শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানুর সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, হো গদাই, ও শানু, ওট এবার রাজ্যে পুইয়ে গেছে, সই এসে কয়লা ভাঙছে, তোরাও ওট। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা, মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ।
এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি, কয়লা তার শত্রু, আর একদল শত্রু আছে বলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা সে ভোলেনি, প্রতিশোধ নিতেও ছাড়ে না। দুপুরে যখন পিসিমা ঘুমোয়, তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড ভোড়ো বেঁধে। বলতা বা ভীমরুল দেখতে পেলেই শোঁ করে গামছাটা ঘুরিয়ে মারে, অব্যর্থ লক্ষ্য, সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না, না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে আর হিস হিস শব্দ করে। বলতা বা ভীমরুল মেরে এসে খেতে দেয় পিঁপড়েদের। পিঁপড়েরা তার বন্ধু। মরা বলতাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে। বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুঁই কুঁই করে শব্দ বেরোয় তার মুখ থেকে, এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়া আরও অনেক বন্ধু আছে তার, রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুঁটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল, মিনু সে কি কান্না! তোবড়ানো জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হরু, বারু, তারু আর কারু। চারটে গেলাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে যখন মাঝে বা ধোয়ে, তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিট সেপটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গব গব। গব গব করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিটসেপের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে, হাঁ মোড়ো মুখ পোড়া, সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে, যখন অবসর পায় টুক করে চলে যায় ছাতে। ছাত থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাতে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল, বাবাকে সে দেখেনি। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তাকে। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তোবা তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস তার কেবল মনে গাথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবত সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাতে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল। সেই দিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেই দিনই তার বাবাও আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাতে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যেই একটা। ছাতে উঠে আর একটা জিনিস চোখে পড়ল তার, রাস্তার কালো কুকুরটার পায়ের থাবার উপরে ঘা হয়েছিল একটা। মিনু দেখতো কুকুরটা রোজ সেটাকে চাটে, নিবিষ্ট মনে চেটে যায় খালি। তারপর মিনু সবিস্ময়ে একদিন লক্ষ্য করলো ঘাটা সেরে গেছে, কেবল চেটে চেটে ঘাটাকে সারিয়ে ফেলেছে কুকুরটা। অবাক হয়ে গেল মিনু, তার মনে হলো ঘাটা বোধহয় আমসত্ত্বের মতো।
তাই চাটতে পেরেছে। তাক লেগে গেল ওর ডাক্তারি দেখে। আর একটা জিনিসও বসে গেল ওর মনে, ঘা নিশ্চয়ই আমসত্ত্ব, তা না হলে চাটতে পারে কেউ। দিন কয়েক পরে পিসিমার বাঁ পায়ের বুড়ো আঙুলটা ছেঁচে গেল শিলপরে। পিসেমশাই কি একটা ওষুধ দিলেন, বোধহয় হোমিওপ্যাথিক, বললেন সাত দিন পরে আর এক দাগ দেবেন। এই সাত দিন ঘা কিন্তু খুব বেড়ে গেল, যন্ত্রণায় পিসিমার চোখে জল পড়তে লাগলো। পাড়ার হাড়ু ডাক্তার সকালে এসে ঘুমের ওষুধ দিয়ে গেলেন। ঘুমের ওষুধ খেয়ে পিসিমা ঘুমুচ্ছেন, পায়ের কাপড়টা আলগা হয়ে সরে গেছে, ঘাটা দেখা যাচ্ছে। মিনুর মনে হলো আমসত্ত্ব, আমসত্ত্বের মতোই তো কালচে দেখতে। তার ইচ্ছে হলো চেটে দিই একটু, হয়তো সেরে যাবে, কুকুরটা তো চেটে চেটেই সারিয়েছে ঘাটা। মিনু জিভ বার করে চেটে দিলে ঘাটা, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল পিসিমার। আঁতকে চিৎকার করে উঠলেন তিনি, এ কি করলি পোড়ার মুখি! হাতের পাখাটা ছুঁড়ে মারলেন তিনি মিনুকে। মিনু পালিয়ে গেল, লুকিয়ে রইল সমস্ত দিন। সেই দিনই রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার, কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছে, আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন, শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়, কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। চাটবার পর থেকে পিসিমার ঘাটাও বেড়ে গিয়েছিল খুব। মিনু টের পায়নি, কারণ পিসিমার কাছে সে আর ঘেঁষেনি। এও জানতো না যে পিসে মশাই পাশের গাঁয়ে তার শালাকে খবর পাঠিয়েছিলেন পিসিমাকে দেখে যাবার জন্য। পাশের গাঁয়ে পিসিমার যে ভাই আছে এ কথাও মিনু জানতো না। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে, তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে, কেউ দেখতে পেল না। পিসিমা পিসেমশাই তখনও ঘুমুচ্ছেন। ছাদে উঠতেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূবাকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো শরীর, একটু হাসল সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, যদিও পা টলছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। এসেই দেখতে পেল বাইরের বারান্দায় একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরল সে। তার মুখ দিয়ে কুই 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 শব্দ বেরুতে লাগলো, ভয় চিৎকার করে উঠলেন ভদ্রলোক। সঙ্গে সঙ্গে পিসে মশাই বেরিয়ে এলেন কপাট খুলে। কে এই মেয়েটা, আমার পায়ে মুখ ঘষছে এমন করে? তোমার পায়েও মুখ ঘষছে? তোমার দিদির পায়ে কাল কামড়ে দিয়েছে ও, পাগল হয়ে গেছে বোধহয়। চুলের ঝুঁটি ধরে হিড় হিড় করে সরিয়ে দিলেন তিনি মিনুকে। সাত দিন পরে হাসপাতালে মৃত্যু হলো মিনুর। তার সমস্ত মুখ ঘায়ে ভরে গিয়েছিল, সেপ্টিসিমিয়া হয়েছিল তার, ডাক্তাররা বললেন। সমস্তক্ষণই সে প্রায় অজ্ঞান হয়েছিল। মৃত্যুর খানিকক্ষণ আগে জ্ঞান হলো কয়েক মিনিটের জন্য। চোখ খুলে দেখল সামনের একটা খোলা জানলা দিয়ে আকাশের খানিকটা দেখা যাচ্ছে, দপদপ করে জ্বলছে শুকতারাটা। মুখে মৃদু হাসি ফুটল মিনুর, মনে মনে বলল, সই এবার তোর কাছে যাচ্ছি। কে জানে শুকতারার দেশের লোকেরা বোবা মিনুর মনের কথা বুঝতে পেরেছে কিনা।
শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।